আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি রাস্তায় পানি, তো সারা ঢাকা শহরে আজকে প্রচুর পানি। রাস্তায় রাস্তায় মনে হয় যে খাল, এই অবস্থা, প্রচুর পানি, আর মানুষের দুর্ভোগের শেষ নেই। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালে দেখছিলাম যে কত পানি, আর লোকজন অফিস আদালতে যাচ্ছে কত কষ্ট করে, মানুষের দুর্ভোগের আর শেষ নেই, একটার পরে একটা লেগেই আছে। কত মানুষ কত কষ্ট করে আসা যাওয়া করছে এই পানির মধ্যে, তাই একটু ভিডিও করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ঢাকা শহরের আজকের অবস্থা, আপনাদের সাথে শেয়ার করি, দেখাই। সবজিওয়ালা সবজি নিয়ে যাচ্ছে শাকওয়ালা, তো এই বৃষ্টির মধ্যে সবাই, বৃষ্টি থেমে গেছে কিন্তু এই পানির মধ্যে সবাই এইভাবেই আসা যাওয়া করছে, যার যার কর্মস্থল এভাবেই যাচ্ছে, কাজগুলা তো করতে হবে যার যার কাজ, তো আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। মনে হচ্ছে যে এখানে একটা খাল, আর খালের মধ্যে পানি, ছোট্ট একটা ডিঙ্গি নৌকা দিলে আমার মনে হয় চলবে। ঢাকা শহরে এখন আজকের অবস্থা এত খারাপ যে চতুর্দিক দিয়ে পানি আর পানি তুই তুই করছে, ড্রেনের পানি সরাসরি নামছে না, আস্তে আস্তে নামছে, তো এই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরও দেখতে ভালো লাগবে যে আজকে ঢাকা শহরের অবস্থা কীরকম। লোকজন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে অনেক কষ্ট করে, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, জানি না আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে কি না। আর যেদিন দেখব যে লাইক নেই কমেন্ট নেই, সেদিন তো বুঝতে পারবো যা আমার ভিডিও আর কারো ভালো লাগে না। যাই হোক, এখন ভালো লাগে তাই আপনারা কমেন্ট করেন, লাইক দেন, যতদিন আপনারা চাইবেন ততদিনে আমি এইভাবে ভিডিও দিয়ে যাব। তো মানুষ এভাবেই কষ্ট করে যাতায়াত করছে, তাই আপনাদের সাথে তুলে ধরলাম। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন। এই যে মাছওয়ালা মাছ নিয়ে যাচ্ছে ডেকে ডেকে, তো যার যার কর্মস্থলে সবাই এভাবেই যাচ্ছে। সাগরের মতো আকাশের মতো আসি, আমার ভিডিও আমি আজকের মতো এখানেই শেষ করছি, আপনারা বাকিটা দেখে নেবেন। আজকে ঢাকা শহরের পানির কী অবস্থা সেটা দেখার জন্যই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। আল্লাহ হাফেজ।